যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান। এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে রিসিভ করতে এসেছেন, এই যে ভালোবাসা দেখিয়েছেন, সবসময় দেখান, আপনাদের এই ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই গত 2 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক। শাকিব খান যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রায় 2 সপ্তাহ পর সেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এ নিয়ে গুঞ্জন উঠেছিল আবারও এক হচ্ছেন শাকিব অপু। এ বিষয়ে অপু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও এ ব্যাপারে মুখ এখনও খোলেননি শাকিব খান।